আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহির রহমান। অপহরণের পর পাশবিক কায়দায় নির্যাতনের শিকার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেলকে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ বিষয়ে অপহরণ চক্রের মূলহোতা মালিক সহ গ্রেফতার করা হয়েছে আরো পাঁচজনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ ও ওয়াকিটকি। গেল মাসে গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে অপহরণ করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেলকে। সরকারি বিভিন্ন সংস্থার অভিযানে পাইকারি বাজারে চালের দাম কিছুটা কমলেও খুচরা বাজারে তার প্রভাব নেই। যা তো মানভেদে কেজি প্রতি বেড়েছে 6 টাকা পর্যন্ত। আটা, ময়দা ও ডালের দাম এক লাফে কেজিতে 10 টাকা ও তেলের দাম লিটার প্রতি 4 টাকা পর্যন্ত বেড়েছে। ভোটের আগে যে গরুর মাংস 650 টাকা কেজিতে নেমেছিল তা এখন 750 টাকা। শীতকালীন সবজি এখনও চড়া দামে বিক্রি হচ্ছে। আবারও বেড়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। চট্টগ্রাম নগরীতে নিম্ন মধ্যবিত্ত পরিবারে মাস চালাতে এখন হিমশিম অবস্থা। তাদের অভিযোগ, বেতন না বাড়লেও খরচ দ্বিগুণ হয়েছে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম ও ব্রয়লার মুরগি। তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। সকালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.4 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন মানুষ। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে সড়কে যানবাহন চলাচল করছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। তীব্র শীতে বন্ধ রয়েছে সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। গতকাল গুড়িগুড়ি বৃষ্টিতে শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। কুড়িগ্রামে ঠান্ডায় দুর্ভোগে আছেন শ্রমজীবী মানুষ। শিশু বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন শীতজনিত নানা রোগে। বন্ধ রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। পঞ্চগড়ে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। গরম কাপড়ের অভাবে কষ্টে আছেন দরিদ্র মানুষ। সকালে এই জেলায় 9.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে। ঠান্ডাতে থাকতে পাইনি, খেতা করি নাই, কম্বল নাই, ল্যাপটপ সব নাই, কাপড় চুপনো বাড়ার বাড়িতে ঘরের ভিতরে আছি। গরু বাছুরা ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আমরা ঠান্ডার কারণে হাঁটতেও পারি না, চলতে পারি না, কাম কাজও নাই। ঘন কুয়াশা, ঘর থেকে বাইরে যায় না, কাজকর্ম কিছুই করে যায় না। গরিব মানুষ খুব অসহায় দিন কাটাচ্ছি। লোকজন বাইরে কেউ নাই, আমরা মাত্র না। অপহরণের পর পাশবিক কায়দায় নির্যাতনের শিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেলকে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় অপহরণ চক্রের মূলহোতা মালিক সহ গ্রেফতার করা হয়েছে আরও পাঁচজনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ ও ওয়াকিটকি। গেল মাসে গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে অপহরণ করা হয় বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীকে। দর্শকের মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে চলছে ব্রিফিং, সরাসরি চলে যাচ্ছে সেখানে। তার মা অর্থাৎ হিমেলের মা তার একমাত্র সন্তানের জন্য ভেঙে পড়েন এবং তিনি অনেকটা বুঝতে পারেন যে হয়তো একটি অপহরণ চক্র তার ছেলেকে অপহরণ করেছে। প্রাথমিকভাবে আমরা ভিকটিমের মার কাছ থেকে জানতে পারি যে তার মোবাইলটি মূলত 27-28 তারিখে ঠিকমতো হোয়াটসঅ্যাপ অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম বা হোয়াটসঅ্যাপ কাজ করছিলেন না। 29 তারিখে তার মোবাইলে সর্বপ্রথম 2 কোটি টাকা চাঁদা দাবি করে একটি বিদেশের ব্যবহৃত নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে চাঁদা দাবি করা হয় এবং নিজেদেরকে তার ছেলেকে অপহরণ করা হয়েছে এই মর্মে তার কাছে 2 কোটি টাকা চাঁদা চাওয়া হয়। পরবর্তীতে এই অপহরণকারী চক্র তারা
নিয়মিত তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন ভিকটিমের মার কাছে। আনুমানিক এক বা দুই তারিখের দিকে অর্থাৎ এ মাসের প্রথম দিকে এই অপহরণকারী চক্র ভিকটিম হিমেলকে মারাত্মকভাবে মারধর করা, অমানসিক নির্যাতন করা, গাছে ঝুলিয়ে পিটিয়ে ভিডিও করে ভিকটিমের মাকে এই একটি বিদেশি ব্যবহৃত নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে পাঠাতে থাকেন। পিতাহারা একমাত্র সন্তানের এই অবস্থা দেখে ভিকটিমের মা দিশেহারা হয়ে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গিয়েছেন এবং পাশাপাশি অপহরণকারী যারা আছেন তাদের সাথেও তিনি যোগাযোগ রক্ষা করে যাচ্ছিলেন এবং এই অপহরণকারীরা পরবর্তীতে বিভিন্ন সময় দেন দরবার করে তারা 30 লক্ষ টাকায় দফা রফা করেন যে 30 লক্ষ টাকা তিনি যদি অপহরণকারীদের পৌঁছে দেন তাহলে তারা এই ভিকটিম হিমেলকে তারা ছেড়ে দিবেন। এই প্রেক্ষিতে সমস্ত আলামত ভিডিও বা বিভিন্ন তথ্য সহ এই মাসের 6 তারিখে মূলত ভিকটিমের রিলেটিভ অর্থাৎ আত্মীয় উত্তরা পশ্চিম থানায় একটি অপহরণ মামলা করেন এবং সেই মামলায় সন্দেহভাজন বেশ কয়েকজনকে আসামি করা হয়। দেখছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেলের বিষয়ে র‍্যাবের ব্রিফিং এর অংশবিশেষ। কক্সবাজারের রোখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের লাল পাহাড়ে অগ্নি সংযোগকারী আরসা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র‍্যাব। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, কোন সন্ত্রাসীকে এখনো পর্যন্ত ধরতে পেরেছে কিনা এবং সাবেক বিষয়ে জানাবেন, অভিযানের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ মার্ফি, আপনি যেমনটি বলছিলেন আসলে র‍্যাব কিন্তু বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধারের অভিযান অব্যাহত রেখেছে। যে স্থানটিতে অভিযান পরিচালনা করছে সে স্থানটি হচ্ছে আপনি ইতিমধ্যে বলেছেন উখিয়ার যে এক্সটেনশন 20 অর্থাৎ 20 নম্বর রোহিঙ্গা যে শিবির রয়েছে এই শিবিরের যে অতিরিক্ত আরেকটি শিবির রয়েছে যেটাকে বলা হচ্ছে এক্সটেনশন, এর পেছনে কিন্তু পাহাড়ে র‍্যাব অভিযান পরিচালনা করছে সকাল থেকে। র‍্যাবের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে তারা ইতিমধ্যে অভিযান সমাপ্তির দিকে অল্প কিছুক্ষণের মধ্যে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে জানিয়েছেন। র‍্যাবের পক্ষ থেকে যেটি সংক্ষিপ্তকারে জানিয়েছে ইতিমধ্যে তারা 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা আরসার সদস্য বলেও জানা গেছে। পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনাকে আরেকটি তথ্য জানাতে চাই, আপনি ইতিমধ্যে অবগত আছেন যে আরসা এবং আরএসও যে নাশকতাকারী যে দলগুলো রয়েছে দলগুলো কিন্তু নিত্য নৈমিত্তিক ঘটনা, তাদের কোন খারাপি এবং আধিপত্যকে কেন্দ্র করে এই অস্ত্র মজুদ করে থাকে। আসলে আমরা যে অভিযানটির বিষয়ে আপনাকে জানাচ্ছি সেটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হলে পরবর্তীত আপনাকে জানানো হবে। মাফি জি, ধন্যবাদ আপনাকে। প্রতিদিনই যাত্রী চাপ বাড়ছে মেট্রো রেলে। উত্তরা উত্তর থেকে মতিঝিল খুবই অল্প সময়ে পৌঁছতে পারলেও বিলম্বনাও আছে, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় বিরক্তি আছে যাত্রীদের। এছাড়াও মেট্রো রেলের ভাড়া কমানো ও প্রতি 3 থেকে 5 মিনিট পরপর স্টেশনে মেট্রো রেল চায় তারা। ভেন্ডিং মেশিনের জটিলতাও আছে, তবে সবকিছু ছাপিয়ে যানজট এড়াতে পেরে খুশি যাত্রীরা। আজও সকাল থেকে মেট্রো যাত্রীদের বেশ চাপ আছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24140 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।